লকডাউনের মধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডার থাকলে খুশির খবর হ্যাঁ বন্ধুরা এবার মাত্র পাঁচশো সাতাশি টাকায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার তো বন্ধুরা কবে থেকে আপনারা এই পাঁচশো সাতাশি টাকা করে রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন এই নিয়ে সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হল যদি আপনাদের কাছে এইচপি ভারত বা ইডেন রান্নার গ্যাস সিলিন্ডার থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর এবং সাবস্ক্রাইব করার পর পাশের পাশেটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য করোনা মহামারীর ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের মধ্যে মূল্যস্ফীতিতে জনসাধারণের পিঠ ঠেকে গিয়েছে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে চাল ডাল তেল সবজি থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া এলপিজি সিলিন্ডারের ক্রমবর্ধমান দামে অতিষ্ট মানুষ বর্তমানে বিভিন্ন শহরে চোদ্দ পয়েন্ট দুই কেজি এলপিজি সিলিন্ডারের দাম নশো টাকা থেকে নশো টাকা পরিমিত ভর্তুকি দিয়ে মুদ্রাস্ফীতি থেকে ত্রাণ নেই এর আগে কেন্দ্রীয় সরকার এলপিজি সিলিন্ডারের ক্রয়ে গ্রাহকদের ভর্তুকি দেওয়া হয়েছিল যার কারণে সিলিন্ডারের দাম সাধারণ মানুষের বাজেটে রাখা হয়েছিল কিন্তু করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর সরকার ভর্তুকি বন্ধ করে দেয় যদিও পরবর্তীতে সরকার একটি পরিমিত ভর্তুকি চালু করেছিল তবে তা মূল্যস্ফীতি থেকে মু মুক্তি দেওয়ার জন্য অপর্যাপ্ত ছিল এলপিজি ভর্তুকি আবার চালু করা যেতে পারে এখন আবার আগের মতো এলপিজি সিলিন্ডারের ভর্তুকি পাওয়ার আশা করা হচ্ছে যদি এমনটা হয় তাহলে এর সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে এবং সিলিন্ডারের দাম অনেকটাই কমবে এলপিজি সিলিন্ডারের ভর্তুকি ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রস্তাব অর্থ মন্ত্রালয়কে পাঠিয়েছে সরকার অর্থ মন্ত্রকের কাছে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে যে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ ও উত্তর পূর্ব রাজ্যগুলিতে এলপিজি ভর্তুকি দেওয়া হচ্ছে দেশের অন্যান্য রাজ্য এটি চালু করা দরকার অর্থ মন্ত্রণালয় এই প্রস্তাব অনুমোদন করলে সরকার পেট্রোলিয়াম কোম্পানিগুলির ডিলারদের তিনশো টাকা ভর্তুকি দেবে সিলিন্ডারের দামে সরকারি এই ছাড়ের সুবিধা পাবেন গ্রাহকরা অর্থাৎ যে সিলিন্ডারের জন্য আপনি নশো টাকা দিচ্ছেন আপনাকে দিতে হবে মাত্র পাঁচশো সাতাশি টাকা তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এবার থেকে পাঁচশো সাতাশি টাকায় আপনারা রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন যদি অর্থমন্ত্রক এই সরকারের প্রস্তাবটি মেনে নেয় এবং সেই প্রস্তাবে দরুণ তারা যদি তিনশো টাকা পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে ভর্তুকি দেয় তাহলে কিন্তু আপনারা পাঁচশো সাতাশি টাকায় আপনারা গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা বাড়িতে কোন গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন এইচপি ভারত না ইডেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সরকারের এই পদক্ষেপটি আপনার কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ